এর আগের ভিডিওতে আপনি আমার হেল্প করছেন একশো সাবস্ক্রাইবের যে গিফট বা উপকারিতা ওইটা আমার খুব ভালো করে বুঝাইছেন ওই ভিডিওটা ভাই যারা দেখেন নাই ভাই আই কার্ডে আছে এখন এখনই ট্যাপ করে দেখাবেন কারণ ভিডিওটা ভাই অস্থির হয়েছে আমার অনেক সুন্দর করে ভাই বুঝাই দিচ্ছে সো ওই ভিডিওতে ভাই আপনি দেখছিলেন কি যে একশো সাবস্ক্রাইবার উপকারিতা ভাই এই ভিডিওতে আপনাদের দোয়াই ভাই আপনার দোয় আর সমস্ত ভিউয়ার্সের দোয়াই আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সো এক হাজার সাবস্ক্রাইবার হলে মানে ইউটিউবের কী গিফট বা ইউটিউব থেকে কী হয় উপকার বা উপকারিতা বা ইউটিউব মানে এটা আমার লাভটা কি এটা যদি বিস্তারিত বোঝায় বলতেন তাহলে খুব ভাই ভালো হইতো সো আপনারা আমি যে প্রশ্নটা করি বা যেই প্রশ্ন করুক আপনি কিন্তু খুব সুন্দর করে বুঝাই দেন এটা আমার কাছে খুব ভালো লাগে কে কোনো কমেন্ট করলে বা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্টগুলো আছে এখানে যদি কেউ মেসেজ দেয় আপনি তখন তো রিপ্লাই দেন এটা আমার খুব ভালো লাগে আয় আমি চেষ্টা করি যত দূর পারি আপনাদের কমেন্ট আপনাদের মেসেজ সব কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তবে যত দূর পারি রিপ্লাই দেয় অনুসারে এক লাখ আছে দশ লাখ আছে বিশ লাখ আছে এক মিলিয়ন দুই মিলিয়ন তিন চার অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বাট আমার যে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা আমি অনেক খুশি আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে খুশি যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এটা অনেক বড় একটা বিষয় বলতে পারেন সো এর যে উপকারিতা বা এর যে গিফট বায়ের যে উপহার আপনি পাবেন সেটা আমি এখন আপনাকে বিস্তারিত বুঝিয়ে বলবো সো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনে ক্লিক করে অবশ্যই অল অপশনটাকে সিলেক্ট করে দেবেন এখন শুনুন আমি মোবাইলে গিয়ে দেখাবো যে কীভাবে কাজটা করবেন সো তার আগে আমি একটু আপনাকে বিস্তারিত এই যে এক হাজার সাবস্ক্রাইবার যে হয়েছে এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলে আপনাকে একটু ভালোভাবে বুঝাই এক হাজার সাবস্ক্রাইবার হইলে আপনাকে ইউটিউব কোনো গিফট দেখ বা না দেয় কোনো উপহার দেখ বা না দেখ আপনাকে একটা জিনিস দেবে সেটা হচ্ছে আপনার চ্যানেল আপনি আপনার চ্যানেলটা একটু প্রফেশনাল হবে সো একটা স্ট্যাম্প দেবে সেটা কি আপনি যদি আগে আপনার চ্যানেল যাইতেন তাহলে দেখতেন আপনি শুধু ভিডিও আপলোড করতে পারতেন বাট এখন আপনি ভিডিও আপলোড করতে পারবেন লাইভ করতে পারবেন মানে লাইভ আসতে পারবেন সবার সামনে দেখেন বড়ো বড়ো ইউটিউবার লাইভ আসে ঠিক ওইভাবে লাইভ আসতে পারবেন আগে চাইলে কিন্তু আপনি লাইভ আসতে পারতেন না বাট এখন লাইভ আসতে পারবেন এরপর আপনি একটা ট্যাব পাবেন মানে কমিউনিটি ট্যাব এই কমিউনিটি ট্যাপে আপনি বিভিন্ন পোল ক্রিয়েট করতে পারেন পোল হচ্ছে যে আপনি বললেন যে কোন সময় ভিডিও আপলোড করব কোন টাইমে আপনার টাইম দেন একটা আপনি লিখে দিলেন সাতটা আটটা নয়টা এখানে ওরা ভুট করবে মানে আপনার যারা ভিভার তারা ভুট করলে আপনি দেখতে পারবেন যে তারা কোন সময় ভিডিওটা আপলোড করতে বলছে মানে আপনার যে টাইমটার উপর ভোটটা বেশি পড়বে আপনি সেই টাইম নিয়ে কিন্তু ভিডিও সেই আমি আপলোড করতে পারবেন এতে কী হবে আপনার ভিউ আগে যেই পরিমাণ ভিউ হতো তার থেকে একটু ভিউর সংখ্যা বেড়ে যাবে তাই না আরেকটা কথা বলি কমিউনিটি টেবে কিন্তু আপনি পিকচার পোস্ট করতে পারবেন ফেসবুকে যেইভাবে আপনি স্টোরিতে পিকচার দিতে পারেন ঠিক সেভাবে এখানে কমিউনিটি ট্যাবে একটা পিকচার দিতে পারবেন এখানে আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা আপনার পিকচারটা দেখতে পারবে সেখানে লাইক দিতে পারবে কমেন্ট করতে পারবে সো এখানে পিকচার আপলোড করতে পারতেছেন আগে কিন্তু পিকচার আপলোড করতে পারতেন না আগে কিন্তু আপনি চাইলে পিকচার আপলোড করতে পারতেন না মানে পোল করতে পারতেন না অ্যান্ড আপনি চাইলে কিন্তু লাইভেও আসতে পারতেন না এখন আপনি এই তিনটা কাজ মানে পেয়ে যাচ্ছেন এটা কি হচ্ছে আপনার চ্যানেলটা একটু প্রফেশনাল হচ্ছে অন্য অন্য ইউটিউবারের মতো আপনার চ্যানেলটা কিন্তু একটু প্রফেশনাল হচ্ছে এটাই হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইবারের উপকারিতা সো এটা নিয়ে আরেকটু কথা বলি এক হাজার সাবস্ক্রাইবার যখন আপনার কমপ্লিট হবে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি চ্যানেলে গেলে কমিউনিটি অ্যাপ দেখতে পারবেন না এখন আগে এটা দেওয়া হয়তো দশ হাজার সাবস্ক্রাইবারে কিন্তু এখন বর্তমানে এটা দেওয়া হয় এক হাজার সাবস্ক্রাইবার হলেই আপনার চ্যানেলে দিয়ে দিবে সো এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু পাবেন না আমি পাইছি মানে আমার এক হাজার সাবস্ক্রাইবার হওয়া পনেরো দিন পরে বেশি এটার জন্য টাইম লাগে এক মাস বাট আমি পনেরো দিনের ভিতরে পেয়ে গেছি আপনারা এক মাসের ভিতরে পেয়ে যাবেন যখন আমার যখন সাবস্ক্রাইবার তেরোশো হয়েছে তখন পাইছি এক হাজারে দেওয়ার কথা বাট যখন তেরোশো হয়ে গেছে পনেরো দিনে একটু বাড়ছে গ্রিন হয়েছে যখন তেরোশো হয়ে গেছে তখন আমি এই কমিউনিটি ট্যাবটা পাইছি আমি জাস্ট প্রত্যেকদিন গেট দেখতে থাকলাম কখন কমিউনিটি ট্যাপ আসবে একটা পিকচার আপলোড করবো একটা এইটা আপলোড করবো এইটা আপলোড করবো খুশি ছিলাম এখনও কিন্তু আমার কমিউনিটি ট্যাবে কিছু আপলোড করা হয় না সো এই ভিডিওতে একটা পিকচার আপলোড করবো মানে আমি কমিউনিটি ট্যাবে কিছু আপলোড করিনি আপনাদেরকে দেখাবো দেখে এখনও কমিউনিটি ট্যাবটা খালিই রাখছি এই ভিডিওতে দেখাবো কিভাবে কমিউনিটি ট্যাব আপনারা পিকচার আপলোড করবেন পোল করবেন এইগুলো দেখাবো চলুন স্ক্রিন রেকর্ডে করে যাওয়া যাক সো আমি এই যে কমিউনিটি ট্যাবটা পাচ্ছি তিন মাস আগে আপনাদের জন্য রেখে দিচ্ছি আজকে পিকচার আপলোড করবো পল আপলোড করবো অ্যান্ড লাইভ করার চেষ্টা করবো বাট লাইভ করবো না কী কীভাবে করতে হয় এগুলো দেখাবো আপনারা যদি কমিউনিটি ট্যাপটা এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার সঙ্গে সঙ্গে পেতে চান তাহলে আপনাকে ইউটিউবের কাছে মেল করতে হবে তাহলে আপনি পেয়ে যেতে পারেন বাট এখানে এক মাস ওয়েট করা লাগে ওয়েট করলেন এক মাস পরে আসলো আপনার যদি পনেরো দিনের ভিতরে যদি পেয়ে যান বা আপনার যেদিন এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে ওই দিনে যদি পেয়ে যান আপনি ওই দিন থেকেই জাস্ট আপলোড করতে থাকবেন রেগুলারে আপলোড করতে থাকবেন করবেন না এখন কমিউনিটি ট্যাবের একটা উপকারিতা বলি কমিউনিটি ট্যাব হচ্ছে কি আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের সাথে বন্ধুত্ব করা যায় দেখেন আপনি একদিন ভিডিও আপলোড করতে পারলেন না বললেন যে আমি আজকে ভিডিও আপলোড করতে পারতেছি না আমার এই সমস্যা বললেন যে আমি ক আজকে ভিডিও আপলোড করতে পারতেছেন আমার অসুস্থ বা এই সমস্যা এতে কিন্তু আপনার যারা ভিওয়ার্স রয়েছে তাদের কাছে ওইটা চলে যাবে তারা বুঝতে পারবেন যে ভাইয়ের সমস্যা হয়েছে সেখানে তারা কমেন্ট করবেন যে আচ্ছা আপনি কালকে ভিডিও আপলোড করুন বা একদিন পরে আপলোড করুন দুদিন পরে আপলোড করুন আপনার অসুস্থতা দূর হোক তারপরে ভিডিওটা আপলোড করুন সো লাইভ লাইভ করতে পারছেন যে এইভাবে সেলফি ক্যামেরাটা ধীরে জাস্ট আপনি বলতে পারছেন লাইভে সব কিছু বা বুট করতে পারছেন সব কিছু কিন্তু করতে পারছেন সো এই হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবারের উপকারিতা সো খুব স্বল্প সময় খুব ভালোভাবে বুঝাই দিব বিষয়টা ভিডিওটা অবশ্যই শেষ অধিক দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর তো ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন কোনো স্কিপ করবেন না সো ভিডিও শুরু করি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইটা করে দেন পাশে শেষ বেলাইনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দেবেন সো একটু ইন্ট্রোটা দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড সাবস্ক্রাইব করার পাশে বেলাইকনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দেন বেলাইকনটা আপনার জন্য রাখা আছে এতে হবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন উইদাউট মিস্টেক সো ইন্ট্রো যেহেতু শেষ এখন আমরা বিস্তারিত কাজগুলো দেখবো কোথায় আমাদের মোবাইলে তো ধরুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক দেখুন এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার ছিল না তখন যদি জাস্ট এরকম ইন্টারফেস ছিল দেখুন চ্যানেল প্লে লিস্ট অ্যান্ড আদার কিছু অপশন বাট কমিউনিটির নামের কোনো অপশন নাই অ্যান্ড উপরে যদি আমি ক্লিক করি শুধু ভিডিওই আপলোড করতে পারি আমি কোনো পিকচার বা কোনো ধরনের পল ক্রিয়েট করতে পারি না সো দেখুন যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার হলো তখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসে কতটা সুন্দর লাগছে অ্যান্ড উপরে প্লাস আইকন চলে আসছে প্লাস আইকন যদি ক্লিক করি তাহলে কী হয় দেখুন প্লাস আইকনে ক্লিক করে আমি এখানে ভিডিও অপশন পেয়ে যাব ভিডিওতে ক্লিক করলে সরাসরি যে কোনো একটা ভিডিও আমি আপলোড করে দিতে তে পারবো এরপর লাইভ আছে লাইভে ক্লিক করে আমি এখনই লাইভে চলে যেতে পারবো এরপর পোস্টে ক্লিক করে পল ক্রিয়েট করতে পারবো বা চাইলে যে কোনো ছবি আমি আপলোড করতে পারবো সো এরপর দেখুন এই যে কমিউনিটি ট্যাব এটা আমি রেখে দিয়েছি আপনাদের জন্য এখনও কিছু আপলোড করিনি চার মাস আগে আমি এই কমিউনিটি ট্যাবটা পাইছি এখনও কোনো কিছুই আমি আপলোড করি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সো আজকে আমি একটা কিছু আপলোড করবো আপনাদেরকে দেখানোর জন্য এবং কি সেইটা থাকবেই এই চ্যানেলে আপনি পরবর্তী দায় দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক ছিল কি না সো এরপর আমি পোস্টে ক্লিক করার পর এখানে দেখুন আমি কিছু লিখে দিলাম লেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটি গ্যালারি আইকন রয়েছে আর পাশে বাম পাশে একটি আইকন রয়েছে বাম পাশের আইকনটা হচ্ছে পল ক্রিয়েট করার আইকন আর গ্যালারির আইকন যেটা আছে এটাতে ক্লিক করে আপনি ছবি নিতে পারেন যে কোনো ছবি সো আমি এখান থেকে এই ছবিটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করবেন যেটা নেবেন ওইটার উপর ক্লিক করলে কিন্তু ছবিটা চলে আসবে অ্যান্ড এখানে যে কোনো কিছু আপনি লিখতে পারেন আমি ইংলিশে লিখে দিলাম আপনি বাংলায় লিখতে পারবেন আমার সাবস্ক্রাইবারের সাথে যে আমার যে এখানে সাবস্ক্রাইবার হয়েছে এই নিয়ে কিছু বিস্তারিত লিখে দিয়েছে আপনি এসে পড়ে যাবেন বা আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারাও পড়তে পারবে এরপর যে কোনো একটা ছবি দিয়ে উপরে পোস্ট লেখা আছে এখানে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে দেখুন ছবিটা অনেক সুন্দর লাগতে আছে আপনি কিন্তু এখন থেকে এখানে সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে আপনি যে কোনো ছবি আপলোড করতে পারবেন সো পোস্ট করে দিলাম পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে আসছে এখন আমার যে কোনো সাবস্ক্রাইবার বা ভিউার্স এখানে ক্লিক করে ছবিটাতে লাইক দিতে পারবে বা ছবিটা তারা দেখতে পারবে যে আমার ভাইয়ের ছবিটা এইটা বা এইটা আমার ভাই সো এটাই আর কি সের আমি আরেকটা পোস্ট করে দেখাবো এখানে হচ্ছে পোল ক্রিয়েট করবো পোলটা কি সেটা দেখাচ্ছি পোল ক্রিয়েট করার জন্য এই যে পাশে ক্লিক করবেন বামপাসের এখানে ক্লিক করার আগে এখানে কিছু লিখে নেবেন আমি এখানে লিখে দিলাম যে আপনি নেক্সট কোন ধরনের ভিডিও চান এরপর পোলে ক্রিয়েট করবো মানে পোল ক্রিয়েট করার জন্য এখানে পোল যে আইকনটা সেটা এখানে ক্লিক করবো ক্লিক করার পর অ্যাডে ওয়ান অপশন মানে আরেকটা অপশন আমি অ্যাড করে নিলাম এখানে দুইটা ছিল তিনটা করে নিলাম আমি এখানে তিনটা অপশন দিব মানে পাবলিক তিনটা অপশনে ভোট দিতে পারবে হ্যাঁ এখন আমি দিয়ে দিলাম ইউটিউব টিপস অ্যান্ড অ্যাপস রিভু আরেকটা আপনি চাইলে আরও বাড়তিও বেশি অনেক অনেক অপশন এখানে অ্যাড করতে পারেন আর সাইডে দেখুন লেখা আছে আপনি সর্বোচ্চ পঁয়ত্রিশটা ওয়ার্ড এখানে লিখতে পারবেন এর বেশি লিখতে পারবেন না সো পঁয়ত্রিশটা ওয়ার্ড হলেই হয়ে যায় সো আপনি চাইলে এখানে দেখুন একটা ক্রস এখানে আছে এখানে ক্লিক করে কিন্তু এগুলো ক্রসও করে দিতে পারেন সো এগুলো ঠিকঠাক আছে এখন আমি এটাকে পোস্ট করে দিলাম পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে আসবে এরকম আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোন টপিকটার উপরে ভোট বেশি পড়ছে আপনি কিন্তু সেই টপিকের উপরে খুব ইজিলি ভিডিও তৈরি করতে পারবেন সো এখানে যে কেউ ভোট দিলে আপনার সামনে হবে বাঁচাইলে নিচের দিকে একটি লাইক অপশন আছে এখানে ক্লিক করে লাইকও দিতে পারব বাঁচালে ডিসলাইকও দিতে পারবে সো এখানে লাইকের অপশন আছে এবং কি আপনার যে আপনি যে পোলটা ক্রিয়েট করছেন এই পোলটা আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে বিরোশ রয়েছে তাদের কাছে কিন্তু চলে যাবে সো এটা হচ্ছে অনেক মোস্ট আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এই অপশনটা এরপর লাইভ নামের একটি অপশান আছে এখানে ক্লিক করলে তো আগেই বললাম সরাসরি লাইভে যেতে পারবেন আমি লাইভে যাব না এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি খুব সহজেই লাইভ করতে পারেন এরপর অনেক ইউটিউবার আছে যারা ভিডিও শেয়ার করে কমিউনিটি ট্যাপে তারা কীভাবে শেয়ার করে সেটা দেখাচ্ছি আপনি যে ভিডিওটা শেয়ার করতে চান সেই ভিডিওর উপরে ক্লিক করবেন করার পর এখানে শেয়ার অপশানে ক্লিক করে চাইলে লিঙ্কটা কপি করে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন বা চাইলে ক্রিয়েট পোস্টে ক্লিক করে ওয়ান ক্লিকে শেয়ার করতে পারেন সো প্রথম লিঙ্কটা কপি করে দেখাচ্ছি লিঙ্কটা যদি কপি করেন এখান থেকে লিঙ্কটা কপি করবো কমিউনিটি আসবো আসার পরে এখানে যদি পেস্ট করে দেন পেস্ট করার সঙ্গে সঙ্গে নিচে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মতো করে পোস্ট হয়ে যাবে বা আপনি যদি সরাসরি পোস্ট করেছেন তাহলে আর একটা ভিডিও যখন একটা ভিডিও নিয়ে নিচ্ছি সো এই ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর ক্রিয়েট যে পোস্ট লেখা আছে ক্রিয়েট পোস্ট এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন ভিডিওটা চলে আসছে থামলিন চলে আসছে কিন্তু এখানে ক্লিক করলে ভিডিওটা ওপেন হয়ে যাবে এরপর উপরে যে কোনো কিছু লিখে দিতে পারেন আমি লিখে দিলাম চেক আউট দি নিউ ভিডিও এটা লেখার পর উপরে পোস্ট লেখা আছে এখানে পোস্টে ক্রিয়েট করার মানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম সভাবে এখন এই থামলিনটার উপর যেই ক্লিক করবে তার কাছে কিন্তু এই ভিডিওটা চলে যাবে বা ভিডিওটা ওপেন হয়ে যাবে এখানে লাইকও দিতে পারবে সো এই সবগুলো অপশানে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্ট করতে ভুললেন না আশা করি কমিউনিটি টাইপের বিষয়টা আপনি সম্পূর্ণ বুঝতে পারছেন সো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন লাইক করে দিবেন আর কমেন্ট করবেন যে এর পরবর্তীতে আপনি কোন ধরনের টিউটোরিয়াল চান সেটা কমেন্ট করে জানাই দিলে আমি অবশ্যই আপনার রিপ্লাই দিই আমি কিন্তু চেষ্টা করি যত দূর পারি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি অ্যান্ড সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সো অবশ্যই কমেন্ট করবেন একটা একটা ভালো কমেন্ট করে দেবেন অ্যান্ড ভিডিওটা আপনার ফ্রেন্ড আত্মীয় স্বজন মানে যাদের একাধার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যে জায়গায় শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে আইকন আসে ওইটাতে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দেবেন এতে হবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই নিজেদের যত্ন নেবেন সবাই হ্যাঁ আরেকটা কথা আমার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্ক আছে ওইখানে গিয়ে মেসেজ দিলে আমি কিন্তু ওইখান থেকে দিব আপনাকে যদি কোনো প্রাইভেট মেসেজ থাকে যেমন ধরেন যেটা কমেন্টে বলা যেতেছে না ওইটা আপনি যাইলে আসতে পারেন আসুন কথা হবে খেলা হবে সব কিছু হবে তো বাই